বিশ্বকর্মা পূজোর দিনেই বিভিন্ন আনাজ মশলা ধানের বীজ নিয়ে শান্তিপুরের ভূমিপুত্র রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক আন্তর্জাতিক প্রদর্শনীতে গেলেন নিউ দিল্লিতে। শান্তিপুর থেকে রওনা দিলেন শান্তিপুরের ভূমিপুত্র 2019 সালের দেশীয় বিলুপ্ত ধানের জৈব চাষের উপর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কৃষক শৈলেন চণ্ডী। আগামী 19 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর নিউ দিল্লিতে আন্তর্জাতিক কৃষি প্রদর্শনীতে অংশগ্রহণ করতে চলেছেন তিনি। শুধুমাত্র যারা চমৎকার কৃষিতে রাষ্ট্রপতি পুরস্কার বা অন্যান্য সরকারি পুরস্কার প্রাপ্ত হয়েছেন তারাই একমাত্র অংশগ্রহণ করতে পারবেন এই প্রদর্শনীতে। সারা পৃথিবীর 144টা দেশ অংশগ্রহণ করছেন এই প্রদর্শনীতে। তবে পশ্চিমবঙ্গের থেকে শৈলেনবাবুর মতো বাকি আরও 5 জনের দিল্লিতে পৌঁছানোর যাবতীয় তত্ত্বাবধানে রয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিন যাবৎ দেশীয় প্রযুক্তিতে দেশীয় বীজ সংরক্ষণের কাজ করে আসছেন শৈলেনবাবু। কিষাণ স্বরাজ সমিতি নামে কৃষকদের নিয়ে তৈরি একটি সংগঠনের মাধ্যমে রাসায়নিক সার কেমিক্যাল কীটনাশক বর্জনে অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সম্পূর্ণ জৈব উপায়ে চাষের ফসল দানা শস্য আনাজ ফলমূলা মশলা ঘি এবং অন্যান্য নানাবিধ খাদ্যদ্রব্য প্যাকেটজাত করে বিষমুক্ত খাদ্য বাজারে 300 শতাধিক ক্রেতাকে নিয়মিত সাপ্তাহিক বাজারে অভ্যস্ত করিয়ে ফেলেছেন তিনি। এবারের এই আন্তর্জাতিক প্রদর্শনীর ডাকে শৈলেনবাবু উচ্ছ্বাসিত। তিনি বিভিন্ন প্রকারের লঙ্কা বেগুন ঝিঙে ঢ্যাঁড়স চালকুমড়ো বেগুন মাঠকুমড়ো জিরে ধনে কালো জিরে পাতা সহ নানান ধরনের মশলার বীজ আম আদা এবং কাঁচা হলুদের গাছ নিয়ে রওনা দিলেন প্রদর্শনীতে। এ বাংলা তো বটেই নদিয়ার মুখ উজ্জ্বল করার জন্য। বেতের কুলো কাঠার উপর লাল শাক বেগুন লঙ্কা এবং দেশীয় বিভিন্ন আনাজ দিয়ে মডেল তৈরি করেছেন তিনি। আমরাও সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তার শুভযাত্রা এবং শ্রেষ্ঠ প্রদর্শনীর শুভকামনা করি। ভবিষ্যতের প্রজন্মের জন্য গড়ে উঠুক বিষমুক্ত খাদ্য খাবারের জগৎ, অন্নদাতার পাকযোগ্য সম্মান। হলুদ গাছ, হ্যাঁ হ্যাঁ হলুদ। আর ওগুলো হচ্ছে কাঁঠা, এগুলো কাঁঠা, এই যে এইগুলোর উপরে ডিসপ্লেটা হবে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।